আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, ANTV24.com এর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই আশুলিয়ার বিরুলিয়া ব্রিজ। এটি একটি চমৎকার পরিবেশ, এখানে যদি আপনারা ঘুরতে আসেন নিশ্চিত আপনাদের অনেক 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 ভালো লাগবে। এটি একটি ঘোরার জন্য অত্যন্ত সুন্দর পরিবেশ। আপনারা যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য বলা যে আপনারা ইচ্ছা হলে এখানে ঘুরতে আসতে পারেন, এবং এটা খুবই সৌন্দর্য মণ্ডিত স্থান। আমরা এখন আছি আশুলিয়া এবং আবদুল্লাহপুরে যাওয়ার যে বা আবদুল্লাহপুর থেকে আশুলিয়া যাওয়া এবং আশুলিয়া থেকে আবদুল্লাহপুর যাওয়ার মাঝামাঝি অর্থাৎ বিরুলিয়া ব্রিজের উপরে আমরা আছি। এখানে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এখানে আছেন বিশিষ্ট সাংবাদিক রিয়াদুল হোসেন আফজাল, আপনি যদি কিছু বলেন এই পরিবেশটা আপনার কেমন লাগছে? পরিবেশটা খুবই সুন্দর লাগছে। আমি জায়গাটায় এসে দেখলাম, আগে তো তেমন আসতাম না, এখন আসলাম, এসে দেখলাম যে খুব সুন্দর পরিবেশ। মনে হয় যেন এই সর্বসময় আসি, সর্বসময় ঘুরি এবং এখানে আমরা আনন্দ ফুর্তি করি। এই মানে পরিবেশটা এতই ভালো লাগছে যে আমাদের ডিজিটাল বাংলাদেশে এত সুন্দর পরিবেশ, মানে আমার কাছে খুবই ভালো লাগছে, যা বইলা শেষ করা যাবে না। আচ্ছা, আমাদের সামনে আছেন সাংবাদিক বৃন্দাবন মল্লিক। আচ্ছা, আপনার কেমন লাগছে এই জায়গাটা? বেরুলিয়া ব্রিজে আসার পরে এত সুন্দর একটা পরিবেশ, যে পরিবেশে শহরের ভিতর থেকে বেরিয়ে আসলে যে ধুলো বালি ময়লা যে একটা ধুমার গন্ধ এটা নাই, সুন্দর একটা পরিবেশ, মানে সপরিবারে বেড়াতে আসার মতন সুন্দর একটা জায়গা। আপনারা আসুন, সুন্দর জায়গা বেড়ান, আপনাদের বাচ্চা নিয়ে সুন্দর পরিবেশে থাকেন। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি যদি একটু দেখাই, এই দেখুন আপনি চারপাশে যেরকম ডেক, এখানে বিশেষ করে নৌকা দিয়ে ঘুরতে আরও আরও আনন্দ লাগবে এবং অনেক মানুষ কিন্তু এখানে ঘুরতে আসবে। এটা কিন্তু আসলে একটা চমৎকার জায়গা, চমৎকার জায়গা। আমরা বলবো যে এই জায়গাটি যদি পর্যটন এরিয়া একটু ব্যবস্থা নেয়, পর্যটন এরিয়া পর্যটন যা আমাদের যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো যে আসলে আমাদের এই জায়গাটিকে যদি আর একটু বিনোদনের ব্যবস্থা করা হয় তাহলে মানুষ কিন্তু এখানে ঘুরতে আসবে এবং এখান থেকে ঢাকা শহরের মানুষ একটু হলেও আনন্দ পাবে। তো বিরুলিয়া ব্রিজ থেকে আমি আনোয়ার হোসেন আকাশ আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।